থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। কিছু বক্তব্য আছে সেটা শুনে না, রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাকে দেখবে ইউটিউবে ভিডিও দেখতে, আর তোমরা যারা এখনো অবধি ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই আগে সাবস্ক্রাইব করো, তারপরে বাকি ভিডিওটা আসছে। যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, এখনো যারা ক্লিক করনি অবশ্যই ক্লিক করে দাও, তারপরে তো বাকি জার্নি আছেই আমাদের। কারণ গতকালকে একজন ভদ্রলোকের রাস্তায় দেখা হয়েছিল, একটু এজেড, তো উনি বলছে আমি তোমাদের ভিডিও রোজ দেখি কিন্তু আমি অত কিছু বুঝি না, তো সেই জন্য আমি সাবস্ক্রিপশন কী জিনিস বা বেল আইকন যে ক্লিক করতে এগুলো আমি জানি না, কিন্তু আমি ভিডিও তোমাদের রোজ দেখি। তো এরকম অনেক আছে, তো তোমাদের চেনাশোনা যদি যারা থাকবে তাদেরকে দিয়ে অবশ্যই তোমরা নিজেরা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রিপশনটা করিয়ে দেবে। দেখতে পাচ্ছ টিকিট কিনতে ব্যস্ত, এখন টিকিট পাচার গাড়ি খুঁজছে। আজকে আমরা নিয়ে এসেছি বিদেশ থেকে, নাম বং ইউনাইটেড। ট্রেনের মধ্যে প্রচুর উত্তেজনা ছড়িয়ে পড়েছে, উত্তেজিত বাক্য বিনিময় হয়ে গেছে, তো সব ইস্টবেঙ্গল সাপোর্টার ট্রেনেই চেকে গেছে, তো মাঠে গেলে কি হবে জানি না, উত্তেজনা আরো বাড়তে পারে, তো একটু ট্রেনের উত্তেজনাটা নিয়ে একটু বলে দাও কিছু। ট্রেনের লোকে এত দূর আসছে, একটু তো হবে তাই না, উত্তেজনা ছাড়া মাঠে মাঠে আসা কি, মাঠে এসে লাভ কি, মাঠে এসে উত্তেজনাই না থাকে, এত দূর আসছে এটা কিন্তু একটা জিনিস ভালো ম্যাচ ডেতে, মানে বেরিয়ে কেউ কাউকে চিনি না কিন্তু সবার সবার সাথে বন্ধুত্ব হয়ে যায় একদম দাদা ভাইয়ের মতো, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। আজকের উত্তেজনাটা অসাধারণ, এবং একটা মানে নতুন কথাও পেয়েছি আমরা ট্রেন থেকে, তো যেটা এখানে বলা যাবে না, পড়ে যদি কখনো লাইভে আসি। মার্কোস ডি লা এস্পাডা, প্রচুর চেল্লামেল্লি হচ্ছে, কিছু সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ, পুরো ভর্তি লোক, আর এখানে একটা পাগল লাফালাফি করছে। ট্রেনের জার্নিটা তো আলাদাই, আজকে কিন্তু এন্টারটেইনিং ট্রেন, উত্তেজিত ট্রেন, গরম গরম ট্রেন, দিলকুশার মতো এন্টারটেইনিং, এত আজকে এত গরম গরম ট্রেনের জার্নি ছিল যে আজকে দিলকুশার মতো পুরো দিলকুশ। আমার কাছে মিলন শঙ্কর ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের থেকে একটা অসাধারণ প্রজেক্ট আছে, শ্রীরামপুর, চিন্তা নেই, ও শ্রীরামপুর তো সবাই রয়েছে, তো বোরার ছেলে সবাই অসুস্থ, সবাই জানো যে অপারেশন হয়েছে, তো তার জন্য ওকে ডেডিকেট করে একটা ব্যানার ওরা বানিয়েছে, সেটা মাঠেও দেখা যাবে, আর আমাদের সাথে দেখা হবে। চুপচাপ একটু হালকা টেনশনে আছি, চাপ আপনি ডার্বিতে যাবেন তো, মানে ওটাই মেন টার্গেট, ডার্বিটা দেখতে হবে। দেখি তোমাদের কমেন্টস, আইজন আসেনি ওটাকে মারতে, আইজন আসেনি ওটাকে পেটাতে, দেখুন এই কাকু কিন্তু মানে একসময় খেলেওছে, খেলার পরে এখন কিন্তু পুনে থাকে, ওখান থেকে চলেও এসেছে, মানে এই ফুটবলের উন্মাদনাটা মানে বাঙালিদের কাছে কি এই দেখেই কিন্তু বোঝা যায়। আরো দুজন সমর্থক যারা ব্যাঙ্গালোর থেকে এসেছে, তারা আমাদের মেসেজ করে পেজে, আমরা রিপ্লাই করি কথাবার্তা। তোমরা যে ফুটবল নিয়ে যা কাজ করছো, স্বপ্ন বছর মানে তোমরা যেভাবে ফুটবলের সমস্ত ইভেন্টে পৌঁছে যাও, সেটা রিয়েলি মানে তুমি কি খেলা দেখার জন্য অত দূর থেকে এসছো? ছুটিতে এক সপ্তাহের জন্য এসেছি, ছুটি আমাদের নিচেই আছে, ডার্বি দেখতে পাবো, সবাই দেখো কিন্তু এত দূর থেকে দুজন এখানে, একজন ব্যাঙ্গালোর একজন পুনে, সবাই কিন্তু চলে এসেছে ঠিক খেলা দেখতে, মানে এখানে এসছে যে ঠিক খেলা দেখতে চলে এসছে, কিন্তু এটাই কিন্তু মানে বাঙালিদের মধ্যে যে ফুটবলের আবেগ এটাই কিন্তু প্রুফ করে। এতক্ষণ তো সাপোর্টারদের দেখাচ্ছিলাম, তো এবার একজন প্লেয়ার যে ইস্ট বেঙ্গলে খেলছে এখন রীতিমতো, এবার তার দাদাকে পেয়ে গেছি, বিশ্বজিৎ সরকার, অভিজিৎ সরকারের দাদা, তো বলো আগে মানে ইস্ট বেঙ্গলে খেলা নিয়ে তোমার ভাইয়ের খেলা নিয়ে কেমন লাগছে? ভাইয়ের খেলা নিয়ে ভাই ইস্ট বেঙ্গলে সই করেছে, আমার খুব গর্ববোধ হচ্ছে, ও ভালো খেলুক, আর আজকের ম্যাচটা জেতা খুবই দরকার, জিতলে খুবই আনন্দ পাবো, এটাই আর গোল করলে তো আরো খুশি হবে। Oh!
চার গোল। সাথে এখন আছে অনিশ। অনিশ আজকে খেলা নিয়ে কিছু বলবে, শুনে নাও অনিশের থেকেই। দেখুন, যেটা বলতে চাই মানে ভাঙা হৃদয় নিয়েই বলছি, এক সময় খুব ভরসা করেছিলাম সবাইকে যে হার না, হয়তো হয়তো টিম এখনো যাবে, কিন্তু আমি হয়তো স্ট্যাটগুলো এখনো এরকম যে 2003-04 সালে আমরা যখন লাস্ট আই লিগ পেয়েছিলাম তখন ওইরকম 6টা ম্যাচে প্রথম এই অবস্থাই হয়েছিল, সব পরে দুটো দুটো করে হয়েছিল, জয় দুটো, হার দুটো, ড্র দুটো, এই মুহূর্ত তাই হলো। কিন্তু সেই সময় 6 ম্যাচের পরে একটি বিখ্যাত প্লেয়ার আমাদের সাইন করেছিল, তার নাম হচ্ছে ক্রিস্টোফার জুনিয়র। সেই ক্রিস্টোফার জুনিয়র কিন্তু অর্ধ মৌসুমে 15টা গোল করেছিল, অর্ধ মৌসুমে 15টা গোল করে কিন্তু আমাদের লিগ এনে দিয়েছিল। জানি না এরপরে কী হবে বা এরপরে কী হতে চলেছে বা কী হবে বা সাইনিং কী হবে বা, তবে আমি এইটুকু বলতে পারি যে স্ট্রাইকার স্টপারকে ভয় পায়, স্টপারকে মিট করতে চায় না, যে স্ট্রাইকার স্টপারের ভয়ে সরে থাকে, যে স্ট্রাইকার কোন পজিশনে দাঁড়াবো সেটুকু বোঝে না, তাকে মনে হয় না আর কন্টিনিউ করাবার কোনো মানে আছে। আমি সত্যি মানে খুব ওরপরে খুবই হোপলেস, যেরকম জঘন্য ফার্স্ট টাচ, মানে এটা আমার পার্সোনাল মত, যেরকমই খারাপ ফার্স্ট টাচ হেডিংটা ভালো, কিন্তু যে স্টপারকে মিট করতে ভয় পায় তাকে আর কি বলা যাবে। আজকে মাঠের মধ্যে আর কিছুই করতে পারিনি, কেন করতে পারিনি বুঝতেই পারছো, কারণ ঝামেলা লেগে গেছিলো স্টেডিয়ামের ভেতরে, আর ঝামেলা লাগার সাথে সাথে প্রচুর পুলিশ চলে আসে, তো আমাদেরকে মাঠ থেকে বের করে দেয়। তো খেলার শেষে রিভিউটা নেবো দর্শকদের, সেটাও নিতে পারিনি। তো ঝামেলাটা আমরা পরে ট্রেনে আস্তে আস্তে শুনেছি মেনলি কী হয়েছে, তো সেটা নিয়ে অবশ্যই তোমাদেরকে পরে জানাবো, যেরকম আমরা আপডেট পাবো সেরকম। কী বলবো, এতটা বাজে খেলা কিছু বলার নেই, খুবই খারাপ খেলা। লগে আমরা সবসময় চেষ্টা করি যে মানে নর্মাল যারা সাপোর্টার তাদের মন্তব্য নিয়ে আসবো, আমাদের মন্তব্য ছাড়া, কিন্তু আজকে সেটা হলো না, শুরুর দিকে যদি হয়েছিল খেলার শেষে সেটা হলো না। তো চলো এখানেই আজকে শেষ করি, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, আর রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা টিং টং করে দিও, আর এখনের জন্য টাটা।